নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশির সাড়ে সাতির শেষ পর্ব কি ঘটতে চলেছে কারণ অনেকে কমেন্টস করছেন যে ধনু রাশির ভালো সময় আসবে না কেউ বা বলছেন না ধনু রাশির পোড়া কপাল বিভিন্ন রকমের কমেন্টস আসাতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি ধনু রাশির শেষ পর্ব অর্থাৎ সাড়ে সাতির যে শেষ চরণ তৃতীয় চরণ সেই নিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা আলোচনা করতে চলেছি যদিও একটু ভিডিওটা বড় হবে প্রত্যেকে একটু দেখবেন ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই আপনাদের আশা করি কাজে লাগবে আমি প্রথমেই আপনাদেরকে জানাই এই যে ধনু রাশির শনি সাড়ে সাতি অতিক্রম হচ্ছে প্রায় আনুমানিক পাঁচ বছর কমপ্লিট হতে চলেছে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে অর্থাৎ পাঁচ বছর কিন্তু আপনারা অতিক্রম করে ফেলেছেন আর শেষে আছে আপনাদের আড়াই বছর অর্থাৎ তৃতীয় চরণ কি হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের কি ফল দিতে চলেছে ধনুরাশির উপর এই নিয়ে এই ভিডিওতে বিশদে আলোচনা করতে চলেছে তো মিন বিষয় আসা যাক দেখুন প্রথম কথা হচ্ছে শনি গ্রহ হচ্ছে ন্যায় কারক গ্রহ অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি সারসাথীর পিরিয়ডে ফল পাবেন প্রত্যেকেরই জীবনে তিনবার সারসাথী আসে যদি সে অন্তত সত্তর বছর যদি বাঁচে সেক্ষেত্রে তিনবার সাড়ে সাতি পাবে কিন্তু তার আগে যদি কেউ চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার দুবার সাড়ে সাতি আসে তো এই যে সাড়ে সাতির কুপ্রভাব প্রত্যেকের মধ্যেই পড়ে দেখুন বিগত পাঁচ বছর ধনুরাশির জাতকদের বা জাতিকাদের প্রচণ্ড স্ট্রাগেল লাইফ গেছে সমস্যা চারিদিকে হয়েছে অনেকেই ভেবেছে না আমাদের জীবন মনে হয় আর ভালো হবে না এরকম সমস্যায় চলবে কিন্তু আমি আপনাদেরকে জ্যোতিষের আঙ্গিকে অর্থাৎ গ্রহ ধরে আপনাদেরকে জানাতে চলেছি এই ধনুরাশির সাড়ে সাথে তৃতীয় চরণের এফেক্ট কি পড়তে চলেছে প্রথম কথা হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে শনিগ্রহ যখন মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ধনুরাশির দ্বিতীয় স্থানে প্রবেশ করছে অর্থাৎ ধনস্থানে প্রবেশ করছে এবং একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছেন শনিগ্রহ অর্থাৎ একাদশ স্থান হচ্ছে আপনাদের তুলারাশিঘর অর্থাৎ যেখানে শনিগ্রহ তুঙ্গস্থ হয় এবং আপনাদের দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনাদের পরিশ্রম কিন্তু করতে হবে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাবটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরি করছেন তাদের স্যালারি বৃদ্ধি পাবে যারা ব্যবসাতে আছে ব্যবসা ডুবে গেছিল ব্যবসা বসে গেছিল সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেই ধনুরাশি জাতকরা কিন্তু আপনারা একটু পরিশ্রম করুন একটু ঠান্ডা মাথাতে কাজ করুন দেখবেন এই শেষ শেষ সাড়ে সাতি তৃতীয় অর্থাৎ পর্বে আপনাদেরকে চরণে শনি গ্রহ অনেক কিছু দিয়ে যাবে শুধু আপনাদেরকে যে শাস্তি দিয়েছে তা না অনেক কিছু দিয়ে যাবে যেটা আপনাদের ফর এভারে কাজে লাগবে জীবনই এটা কাজে লাগবে তো এই যে শনির দৃষ্টি একাদশে তুঙ্গ ঘরের দৃষ্টি আপনাদের যে কোনো কাজে সফলতা লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি চাকরির পরীক্ষা তো দেন সেক্ষেত্রে আপনারা সফলতা পাবেন আপনারা যদি কোনো ভালো কোনো জায়গাতে পরীক্ষা দেন দেখা গেলো মাস্টার ডিগ্রি বা বিএ বা পিএইচডি সেখানে আপনার আপনারা ভালো সফলতা পাবেন মানে যে কোনো কাজে হাত দিলে আপনাদের সাকসেস হবেই এই তৃতীয় চরণে অর্থাৎ সাড়ে সাতের শেষ পর্বে এই যে ধনু রাশি চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে ধনুর যে চতুর্থতে দৃষ্টি দিচ্ছে শনিগ্রহ আপনার পারিবারিক সুখের জায়গাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যে পারিবারিক অশান্তি চলছিল না সেক্ষেত্রে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের ফিরে আসবে কিছু অ্যাসেট কিনার যোগ দেখা যাচ্ছে এই ধনুরাশির জাতকদের হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু এই সাড়ে সাতির শেষ পর্বে আপনারা কিছু জমি বা বাড়ি বা জায়গা এই সব দিন দিকগুলো আপনারা ক্রয় করতেই পারেন কারণ সেরকম একটা গ্রহচক্রের অবস্থান দেখে আমি আপনাদেরকে এই প্রেডিকশানটা দিচ্ছি এবং দ্বিতীয় স্থানে দ্বিতীয় প্রতি সক্ষেত্রিক অবস্থান আপনাদের আর্থিক সমৃদ্ধি করতে সাহায্য করবে এবং যাদের যে সকল মেয়েদের পারিবারিক দিকে একটু ঝামেলা চলছিল অর্থাৎ শ্বশুরালয় থেকে একটু সমস্যা আসছিল অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে শ্বশুরা শ্বশুরালয়কেও বিচার করা হয় সেই দিকে আপনাদেরও কিছুটা হলো আগের থেকে হল সেই প্রতিকূল অবস্থা আপনাদের অনুকূলে যেতে চলেছে অর্থাৎ যাদের প্রচণ্ড সমস্যা চলছিল শ্বশুরবাড়ির দিক থেকে সেই শ্বশুরবাড়ির দিক থেকে সমস্যাটা কাটতে চলেছে এবং আপনাদের একাদশ ঘরের দৃষ্টি আপনাদেরকে যে কোনো কাজে সাকসেস আনবে কিন্তু আপনাদেরকে এটাই বলি শনি দেয় কিন্তু খুব পরিশ্রম করে আপনারা অবশ্যই ভালো মতন পরিশ্রম করুন এই শনি গ্রহ আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে পাশাপাশি আপনারা সৎ উপায়ে থাকুন সততা বজায় রাখুন অন্য কাউকে ঠকাবেন না অন্য কারোর জিনিসের উপর করবেন না সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু প্রবলেম ফেস করতে হবে যদি এই দিকে থাকেন কারণ ধনুরাশি দেখুন ধনুরাশি হচ্ছে দেখুন ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ একটা জীবনের লক্ষ্য আছে আপনাদের জীবনে ঠিক এরকম লক্ষ্য স্থির করুন সেরকম আপনারা পরিশ্রম করুন গ্রহের অবস্থান যা বলছে আপনাদের অর্থভাব আপনাদের সফলতা আপনাদের পারিবারিক দিক সুখ সব দিক থেকে এই শেষ পর্বে শনি সাড়ে সাতের তৃতীয় চরণে অনেক কিছু পেতে চলেছেন তো দর্শক বন্ধু ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ